हेलो फ्रेंड्स, गुड इवनिंग। आमी बोले छिलाम 10 दिन पर मिंटेर अपडेटटा देबो। 10 दिन हलो आमी देखिए छिलाम भिडियोते। आमी सेई भिडियोर लिंकटा ए भिडियोर जे डेस्क्रिप्शन बक्स आछे सेखाने दिए देबो। आमी देखिए छिलाम जे आमार ए ओल्ड 1 ईयर ओल्ड मिंटटाके किभाबे आमी नतून करार चेष्टा करलाम। देखते पाच्छो सबाई जे कि सुंदर नतून कची पाता बेरिएछे 10 दिनेर आपडेट। एटा आरो नीच थेके छोटो 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 ब्रांच बेरोच्छे। ओके, आमी खावार दिएछिलाम 10 दिन हलो। तो प्रत्येक मासे आमी 3 बार खावार दी। तो कल के आमी आबार सकाले एकटू भार्मी कम्पोस्ट और खावार मिलिए दिए देव। सेटा आमी देखाबो कि खावार देवा हय गाछगुलोके। मिक्सड एकटा खावार आमी बाड़ीते बानिए देव, सेटार आमी भिडियो देव। आज के एकटा सरप्राइज आछे। देखें बंधुरा, आमी जे स्टेम काटिंग करेछिलाम एटा थेके गोड़ा थेके जे आमी स्टेमगुलो काटिंग करे दिएछिलाम सेटा आमी ए पटे आमार बाड़ीते एकटा 2 लिटारेर जे बोतल सेटार मध्ये बानिएछिलाम हैंगिंग पट, सेखाने दिएछिलाम। तार ग्रोथटा कत सुंदर होयेछे ना। आसले बछरे एकबार करे रिपोर्ट करले बा माटी चेंज करले नतून माटीते दिले गाछे ग्रोथ सत्यिई भालो हय। एबं आमी शुधु माटी देइनि, ओर मध्ये बाली, भार्मी कम्पोस्ट, अल्प निम खोल और हाड़ गुड़ो एकटु मिशिये दिएछिलाम और स्टेम काटिंग करे एर मध्ये दिएछिलाम। सेई स्टेमगुलो थेके नतून भावे एगुलो होयेछे। আর এই মাদার প্ল্যান্টটাও নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে এবং সুন্দর নতুন কচি পাতা বেরিয়েছে। আর এগুলো বৃষ্টিতেই মানে বৃষ্টির জল লাগে, এই দুটো গাছের গায়ে বৃষ্টির জল লাগে। এই হচ্ছে আমার মিন্টের আপডেট। আগের যে আমি ভিডিওটা আমি মিন্টের দেখিয়েছিলাম সেটার লিংক আমি এই ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, আপনারা চাইলে দেখতে পাবেন। পুদিনা গাছ খুবই, পুদিনা পাতার যে টেস্ট, আমরা মিন্ট চাটনি বানালে বা শরবত বানালে এ খুব উপকারী, গ্যাস হজম থেকে রক্ষা করে, পেটের আরাম দেয়। সবাই বাগানে করতে পারেন। আর আমার ভিডিও বিশেষ করে যাদের অল্প জায়গায় ছোট সুন্দর বাগান করতে চান তাদের জন্য, যাদের ব্যালকনি বাগান করার ইচ্ছে এবং শখ আছে তারা পুদিনা করতেই পারেন। আর এরকম বাড়িতে একটা সুন্দর হ্যাঙ্গিং প্ল্যান্ট বানিয়ে হ্যাঙ্গিং পট বানিয়ে নিতে পারেন ফেলে দেওয়া বটল থেকে। সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। আরেকটা জিনিস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, গাছের খাওয়ার হিসেবে, যেটা আমরা বাড়িতে ঘরেই বানিয়ে ফেলতে পারি এবং সবাই সবসময় তো এই এখন লকডাউনের বাজারে সারের দোকানে বা বাজারে যাওয়াটা সম্ভব হচ্ছে না, যে সার কেনার জন্য বা গাছের যে খাওয়ার সেগুলো কেনার জন্য। তবে আমাদের মতো গাছেরও অনেক খাওয়ারের দরকার হয়, যার মধ্যে বেসিক খাওয়ার হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ। এছাড়াও সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট যেরকম আমাদের দরকার হয় গাছেরও দরকার হয়। তো আমরা অনেকে মাটি তৈরির সময় চুনা পাথর মেশাই মাটিতে, কিন্তু আমরা যারা এরকম ছোট ফ্ল্যাটে থাকি, মানে ফ্ল্যাটে যারা থাকি যাদের বাগান করার ছোট জায়গা, তারা সবসময় অতটা মাটি একসাথে জমিয়ে মাটির সাথে চুনা পাথর মিশিয়ে জায়গা পাই না যে শুকাবো মাটিটাকে রোদে দেব বা সেভাবে করার। তো আমার এই ভিডিও করার উদ্দেশ্যই মেন যারা ছোট জায়গায় বাগান করতে চান তাদের জন্য, ব্যালকনি বাগান যাদের মেন, তাদের যাদের কাছে বড় ছাদ নেই বা মাটিতে জমি নেই যে বাগান করার মতো। তো
এখানে আমি দুটো বেসিক জিনিস আমাদের আমরা যেটা রোজ খাই ম্যাক্সিমাম ননভেজ মানুষ আমরা বাঙালি মানুষরা ডিম খেয়েই থাকি, তো ডাক্তাররাও এখন বলছে খেতে ডিম ইমিউন বুস্টার হিসেবে। এমনিও ডিম হচ্ছে একটা সুষম খাদ্য, তো প্রোটিন অনেক বেশি থাকে তার মধ্যে, সমস্ত কিছুই থাকে প্রোটিন মাত্রাও বেশি থাকে। তো সেই ডিমটা যেটা আমরা খাই তার শেলটা যদি খোলাটা আমরা ফেলে না দিয়ে এভাবে একটা জায়গায় জমাতে পারি, যখন আমরা কাঁচা ডিমটা মানে খেলাম সেদ্ধ ডিমের কিন্তু না, কাঁচা ডিমের খোলাটাকে জল দিয়ে ধুয়ে সানলাইটে বা ওভেনে ড্রাই করে নিলাম। প্রথমে ড্রাই করে নিলাম এভাবে, দেখতে পাচ্ছেন এগুলো খাওয়ার পরে জল দিয়ে ধুয়ে নিয়ে ড্রাই করে নিয়েছি। ড্রাই করার পরে এটাকে ডাস্ট করে নিয়েছি মিক্সিতে, ডাস্টটা পুরো পাউডারের মতন দেখতে হয়েছে এবং এটার এটা হচ্ছে সম্পূর্ণভাবে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3 এর কম্পোজিশন ক্যালসিয়াম কার্বনেট। তো এটা গাছের খাবার হিসেবে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই হেল্পফুল অ্যালকালাইন করার জন্য মাটিটাকে। যে সমস্ত গাছের অ্যালকালাইন মাটি ভালো লাগে, অ্যাডেনিয়াম বা মানে এরকম বোগেনভিলিয়া, এরা হচ্ছে অ্যালকালাইন মাটি পছন্দ করে। তো সমস্ত ওই সেই মাটিগুলোতে আমরা এগুলো যদি এক মুঠো করে ছড়িয়ে দিতে পারি গোড়ার থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি দূর দিয়ে, তাহলে গাছের জন্য খুবই একটা হেলদি ফুড। তো আমার নেক্সট এরকম খাওয়ার বা আমি কালকেও একটু তরল সার দেখাবো ভিডিও, এরপরে আমি মানে ভিডিও আপডেট দেব তরল সারের, আমি কীভাবে আমরা ঘরের জিনিস যেগুলো আমরা খাই বর্জ্য পদার্থ ফেলে দিই সেগুলো থেকে ব্যবহার করে কীভাবে গাছের নতুন খাবার বানাতে পারি গাছের জন্য লকডাউনে বাইরে না বেরিয়ে, সেটা আমি আপডেট দেব। তো সঙ্গে থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন, আর ভিডিও দেখার যদি আপনারা চান এর পরপর ভিডিও দেখতে আমার বানানো ভিডিও, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি। কমেন্ট করে জানাবেন ভালো লাগলো না খারাপ লাগলো, কি পরিবর্তন কিছু যদি করতে হয় বা আপনারা যদি কিছু জেনে থাকেন এই ব্যাপারে গাছের যত্ন হিসেবে কমেন্ট করে জানাবেন প্লিজ। শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকবেন।